রাজ্যপাল তার যেটা দায়িত্ব সেটা পালন করছেন। যারা ভয় পেয়ে যাচ্ছে, যারা চুরি করছে, তারা গালাগালি দিচ্ছে। সাংবিধানিক অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, উনি সাংবিধানিক প্রধান, সংবিধানের আধারে কাজ করছেন কিনা এটাই বিচারের বিষয়, বাকি কিছু না। মধ্যরাতের হুঁশিয়ারির মধ্যেই এবার চিঠি সাসপেন্স রাজ্যপালের। গতকাল রাজভবন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, রাত 11:42 রাজভবন থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে, জোড়া চিঠি। একটি চিঠি গিয়েছে নবান্নে, অন্য চিঠি গিয়েছে দিল্লিতে। কিন্তু কি রয়েছে কনফিডেন্সিয়াল এই চিঠিতে, তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। বোসের মিড নাইট অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। নবান্ন এবং দিল্লিতে দুটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালের তরফ থেকে, খামবন্দি এই দুটি চিঠি। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, একটি চিঠি নবান্নে, অন্য চিঠি দিল্লিতে, জোড়া চিঠি, কনফিডেন্সিয়াল চিঠি, কি রয়েছে সেই চিঠিতে, তা নিয়ে তো সমস্ত মহলে একাধিক প্রশ্ন। তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এই জল্পনাটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে চিঠিতে কি আছে এবং চিঠি কাকে পাঠিয়েছেন রাজ্যপাল। এমনিতেই মধ্যরাতে আগেই 11:42 নাগাদ রাজভবন সূত্রে যেটা জানানো হয়েছে যে দুটি গোপন চিঠি, জোড়া গোপন চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল খামবন্ধ অবস্থায়, একটা দিল্লিতে একটা নবান্নে। দিল্লিতে কাকে চিঠি পাঠিয়েছেন এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং মধ্যরাত পেরিয়ে মধ্যাহ্ন হতে চলছে, কিন্তু আস্তে আগামী কিছুক্ষণ সময় পর মধ্যাহ্ন চলে আসবে, কিন্তু সেই জল্পনা এখনো পর্যন্ত কিন্তু নিরসন হয়নি। মধ্যরাতের জল্পনার পর এবার মধ্যাহ্নের জল্পনা শুরু হয়েছে যে চিঠি কাকে পাঠিয়েছেন এবং সেই চিঠির বিষয়বস্তুই বা কি। চিঠি তার নিয়োগকর্তা রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন রাজ্যপাল, বা চিঠি কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে পাঠিয়েছেন? নবান্নের চিঠি কাকে পাঠিয়েছেন? মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন? মুখ্য সচিবকে পাঠিয়েছেন? এই জল্পনা তৈরি হয়েছে, কিন্তু সেই জল্পনা এখনো পর্যন্ত খোলসা করেনি রাজভবন, যে চিঠির বিষয়বস্তু কি বা চিঠি কাকে পাঠানো হয়েছে। চিঠির বিষয়বস্তু কি তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। রাজ্যপাল কি কারণে কি চিঠি পাঠিয়েছেন? এমনি তো তুমি জানো যে উপাচার্য নিয়োগ নিয়ে মধ্যরাতে তিনি উপাচার্য নিয়োগ করেছেন, মধ্যরাতে সাসপেন্সের আভাস দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী তার বিরোধিতা করেছিলেন, রাক্ষস প্রহরের অপেক্ষা বলে ব্যঙ্গ করেছিলেন, নতুন শহরে নতুন শহরে নতুন ভ্যাম্পায়ার বলে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু এখন যে সেই সাসপেন্স পর্ব পেরিয়ে যে নতুন সাসপেন্স তৈরি হয়েছে, যে চিঠি কাকে পাঠিয়েছেন এবং চিঠির বিষয়বস্তু কি। তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ছড়িয়েছে, এমনকি রাজভবনের দোরগোড়ায় পর্যন্ত প্রাক্তন উপাচার্যদের বিক্ষোভ পর্যন্ত পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল কি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন, ল অ্যান্ড অর্ডার কথা বা আইন শৃঙ্খলার কথা বলছেন, বা তার নিয়োগকর্তা রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন? G20 সম্মেলনে তার অনুপস্থিতি ঘিরে এমনিতেই জল্পনা ছিল, কিন্তু আরো জল্পনা বেড়েছে যে কেন তিনি দিল্লিতে এবং পাশাপাশি নবান্নে দুটো চিঠি পাঠাচ্ছেন, একই সময়ে পাঠাচ্ছেন, তাহলে কি চিঠির বিষয়বস্তু একই? এবং যেটা রাজভবন সূত্রের খবর যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রকমল মুখোপাধ্যায় যখন সেখানে যেতে পারছিলেন না, বিশৃঙ্খলার কবলে পড়েছিলেন এবং বাড়ি থেকে কাজ করছিলেন, রাজভবন সূত্র মারফত একটা জানা যাচ্ছে যে সে সময় সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে বলেছিল রাজভবন, তাহলে কি নতুন এই যে আইন শৃঙ্খলার অবনতি শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে কি রাজ্যপাল কোথাও একটা কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছেন? এটা অবশ্যই জল্পনা ছড়িয়েছে, কারণ এই জল্পনা তৈরি করেছেন স্বয়ং রাজ্যপাল। কালকে দুপুরবেলা, কালকে 11:15 নাগাদ তিনি বলেছেন যে যা হবে মধ্যরাতে হবে, তিনি যা করছেন তিনি গর্বের সঙ্গে করছেন, সেদিকে নজর রাখুন। এবং সেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা তো হলো, মধ্যরাতে দেখা গেল যে মধ্যরাতের ঠিক আগে 11:42 নাগাদ রাজভবনের তরফ থেকে জানানো হলো দুটো চিঠি পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছে জানানো হলো, কাকে পাঠানো হয়েছে জানানো হলো না, চিঠির কন্টেন্ট কি জানানো হলো না। আর এই যে গোপনীয়তা, এটা নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে যে রাজ্যপাল নিজে ঘোষণা করছেন একটা চমকের অপেক্ষা, কিন্তু সেই জায়গা থেকে চিঠি কাকে পাঠিয়েছেন এবং কি কন্টেন্ট পাঠিয়েছেন, এ নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে। যদিও এখনো রাজভবন সূত্রে জানানো হয়নি যে চিঠির বিষয়বস্তু কি, কিন্তু একাধিক জল্পনা তৈরি হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আইন শৃঙ্খলা নিয়ে, রাজভবনের গেটের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠিয়েছেন, পাশাপাশি নবান্নের রিপোর্ট পাঠিয়েছেন, না নিজে কাজ করতে পারছেন না এই অপারগতার কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। সব মিলিয়ে একটা ধন্দ্ব, একটা জল্পনা পরিষ্কার, একটা স্পষ্ট, কিন্তু যেটা স্পষ্ট নয় যে এখনো পর্যন্ত অফিসিয়ালি বা সরকারিভাবে জানানো হয়নি যে চিঠির কন্টেন্ট কি এবং চিঠি কাকে কাকে নির্দিষ্টভাবে পাঠানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।
এদিকে গতকাল রাতে যখন রাজ্যপালের এই জোড়া চিঠির খবর প্রকাশ্যে আসে, তারপরে তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব তিনি বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন। তিনি বলেন যে আপনার দেওয়া মধ্যরাতের সময়সীমার জন্য অপেক্ষা করছিলাম, মধ্যরাতের আঘাতের জন্য অপেক্ষা করেছি, উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল মুখপাত্র। রাজ্যপাল হিসেবে এখতিয়ার লঙ্ঘন করবেন না, ফেসবুক পোস্টে রাজ্যপালকে সীমা মনে করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব। আর স্বাভাবিকভাবে এই জোড়া কনফিডেন্সিয়াল চিঠি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা। রাজ্যপাল নিজের দায়িত্ব পালন করেছেন, যারা চুরি করেছেন তারা ভয় পাচ্ছেন, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষ। রাজ্যপাল তার যেটা দায়িত্ব সেটা পালন করছেন, যারা ভয় পেয়ে যাচ্ছে, যারা চুরি করছে তারা গালাগালি দিচ্ছে। সাংবিধানিক অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, উনি সাংবিধানিক প্রধান, সংবিধানের আধারে কাজ করছেন কিনা এটাই বিচার্যের বিষয়, বাকি কিছু না।